রিয়েল ইউজ অফ জেকুইরির এই পর্বে আমরা দেখবো যে ডায়ালগ মেসেজ উইথ জেকুইরি ইউআই, তো অর্থাৎ জেকুইরি ইউজার ইন্টারফেস ব্যবহার করে আপনি জেকুইরির বিভিন্ন এলিমেন্ট নিয়ে আপনি কীভাবে কাজ করবেন এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো জেকুইরির মজাটা অ্যাকচুয়ালি এই জায়গাতেই, সেটা হলো ইউজার ইন্টারফেসটা আপনার ব্যবহার করা। তো তার জন্য আপনি কী করবেন, তার জন্যে সাপোজ ধরুন আপনি এখানে সার্চ করবেন যে জেকুইরি ইউআই, জেকিউরি ইউআই লিখে গুগলে সার্চ করলাম। তো সার্চ করার পর এই যে দেখুন জেকিউরি ইউআই ডট কম চলে আসছে। তো আমি জেকিউরি ইউআই ডট কমে আমি এখানে কি আসলাম, তো জেকিউরি ইউআই ওপেন হলো। তো এখন এখানে যে বিষয়গুলো আছে, যেমন ধরুন এখানে অনেক বিষয় আছে, এখানে ড্র্যাগেবল, ড্রপেবল, রিসাইজেবল, হ্যাঁ, তারপরে এই যে সাপোজ ধরুন এই যে ড্র্যাগেবল, এখানে এই যে একটা এলিমেন্ট আছে, হ্যাঁ, এই যে ড্রাগ করা কীভাবে আপনি ড্রাগ করবেন, তারপরে এই যে দেখুন অ্যাকোর্ডিয়ান, অ্যাকোর্ডিয়ান কত সুন্দর সুন্দর অ্যাকোর্ডিয়ান আছে। তো অ্যাকচুয়ালি এখান থেকে সরাসরি কপি করেই আপনি ব্যবহার করতে পারবেন না, অথবা দেখা গেল যে আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে আপনার নিজের মতো করে। হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে আপনি সরাসরি এখান থেকে নিয়েই কাট পেস্ট করে আপনি ব্যবহার করতে পারবেন, আবার কিছু কিছু বিষয় আছে আপনি ডেভেলপ করে আপনাকে নিতে হবে। তো এরকম কিছু এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আপনি কীভাবে কাজ করবেন এগুলোকে নিয়ে, হ্যাঁ, আমি আজকে জাস্ট ইন্টারফেস সেট আপটা দেখাবো এ পর্বে, হ্যাঁ, তারপর জাস্ট একটা এক্সাম্পল দেখাবো। তো এর জন্য এই যে এখানে যেটা আছে jquery.com/, হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি অ্যাকোর্ডিয়ানে আছে, এখানে অ্যাকোর্ডিয়ান দেখাচ্ছে। তো আমি ডাউনলোডে যাবো, আমি ডাউনলোডে ক্লিক করলাম, হুম, ডাউনলোড। তো ডাউনলোডের মধ্যে এখান থেকে আপনি কি কি নিতে চাচ্ছেন এখানে আপনি দেখবেন, যে টগল অল, এই যে কোর, উইজেট, মাউস পজিশন, তারপরে যে ট্র্যাকেবল, তারপরে যে ড্রপেবল, রিসাইজেবল, শর্টেবল, সিলেক্টেবল, অ্যাকোর্ডিয়ান, বাটন, অর্থাৎ কোন কোন ইউজার ইন্টারফেসগুলো আপনি ব্যবহার করতে চাচ্ছেন, হুম, সবগুলো সাপোজ ধরুন আমি সবগুলোতে কি করলাম, আমি সিলেক্ট করাই আছে, সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে আপনি কোন থিমটা ব্যবহার করতে চাচ্ছেন, বেস থিম, অথবা দেখা গেল যে আমি আমি যেটা করি আর কি, যে ইউআই যেটা আপনার লাইটনেস যেটা এটা নেই। তো তারপরে কি করবেন, এখান থেকে আপনি ডাউনলোড করবেন, হ্যাঁ, এই যে ডাউনলোড করলাম, আমি সেভ দিলাম, ডাউনলোড করলাম। তো ডাউনলোড করার পরে এটা একটা জিপ ফাইল অর্থাৎ রার ফাইল ডাউনলোড হলো। তো এখন আমি জাস্ট কি করবো, এই যে আমার যে ডিরেক্টরি আছে, হ্যাঁ, এই যে ডিরেক্টরি, প্রজেক্ট ডিরেক্টরির ভিতরে আমি কি করবো, এই যে আমার ইউআইটাকে আমি নিয়ে নিলাম, হুম, নিয়ে নিলাম ইউআইটা। তো আমি এটাকে নিয়ে নিলাম এখানে, ওকে, তো এখানে আমি এটাকে নিয়ে নিলাম। তো এখানে দেখুন যে কাস্টম এখানে অনেক কিছু আছে। তো আমি জাস্ট কি করব, যে এখান থেকে আমি কোন বিষয়গুলো নিব এবং কোন বিষয়গুলো নিয়ে কাজ করব, হুম, তো আমি যে যে বিষয়গুলো নিয়ে কাজ করব শুধুমাত্র সেই বিষয়গুলো, জাস্ট সেই ফাইলগুলো আমি এখান থেকে নিয়ে নেবো। যেমন ধরুন এক্সটার্নাল, এক্সটার্নালে কী আছে, যে jquery.js, আমি এটাকে কপি করলাম। অ্যাকচুয়ালি আমরা আগে একটা jquery সাপোর্ট দিয়েছিলাম এখানে, যদি যে js এর মধ্যে, তাই না, সাপোর্ট এই যে এটা, হুম, আমি এটা ডিলিট করে জাস্ট আমি যেটা ডাউনলোড করলাম আমি এইটাই দিলাম। তো এটা মেইন যে যেটা ছিল আমাদের, এটা ছিল আমরা এর আগে এটাতে কাজ করছিলাম, তাই না, তো আমি এটাকে রিমুভ করে দিলাম, হুম, অথবা এটা রাখতেও পারতাম, সমস্যা নেই। তো তারপরে এখান থেকে যে ফাইলগুলো আমি নেবো, এই যে ধরুন এই যে jquery ইউআই js নেবো, অথবা আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমরা এইগুলো আমরা এডিট করব না, তাই না, তো যেহেতু এডিট করব না, আমি মিনিফাইড ভার্সনগুলো নেবো আমরা। যেমন ধরুন এখানে এই যে jquery ইউআই মেইন css, তারপরে jquery ইউআই মেইন js, হ্যাঁ, জাস্ট এই যে এই দুটাই, তারপর স্ট্রাকচার থিম থাকা আপাতত, আমি জাস্ট এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা কপি করলাম, তো কপি করার পর আমার যে js ফাইল, সাপোজ ধরুন আমি js ফাইলের মধ্যে এটা নিয়ে নিলাম, যেমন এখানে আমাদের css একটা আছে, হ্যাঁ, ইউআই css, এটা আমি js এর মধ্যে নিলাম, সমস্যা নেই। তো এখন এগুলোকে আপনার প্রজেক্টের সাথে, আপনাকে ফাইলের সাথে লিঙ্ক করে দিতে হবে। যেমন আমাদের যে এটা হেডার ডট পিএইচপি আছে, তাই না, তো হেডার ডট পিএইচপির মধ্যে আমরা কি করবো, এটাকে লিঙ্ক করে দেবো। তো লিঙ্ক করার জন্য যেমন ধরুন প্রথম আমাদেরকে স্টাইলটা নিতে হবে, তাই না, স্টাইলটা নেওয়ার জন্য আমরা যেভাবে লিখি যে লিঙ্ক, হ্যাঁ, তারপরে রিলেশন কি হবে, স্টাইল শিট, স্টাইল শিট, তাই না, stylei, স্টাইল শিট, তারপরে হবে আপনার এইচ, এটা কি হবে,
এটা হবে আপনার জেএস, তাই না? জেএস ফোল্ডারের মধ্যে আমরা নিয়েছিলাম, এটা মনে হয় এই যে জেএস ফোল্ডারের মধ্যে নিয়েছিলাম যে সিএসএসটা, আমি এটাকে কপি করলাম, কপি করে আমি কি করলাম যে এখানে দিয়ে নিলাম। অথবা একটা কাজ করতে পারি, আমাদের এখানে কিছু সিএসএস আছে, যদি আমরা এই সিএসএসগুলোতে আমরা পিএইচপি ব্যবহার করেছিলাম, তাই না? তো আচ্ছা একটা কাজ করি, এগুলোকে আমরা আলাদা করে ফেলে, যেমন ফন্টসটা ব্যবহার করেছিলাম এখানে ভার্ডানা, আমি এটাকে কপি করে এখানে এটা এইভাবে দিয়ে দিই। হ্যাঁ, জাস্ট একটু, তারপরে এই যে বিজি কালারটা এখানে ছিল 444, তাই না? আমি এটাকে উঠিয়ে 444 দিয়ে দিই। তারপরে যে ফন্ট কালারটা ছিল FFF, তাই না? আমি এটাকে উঠিয়ে দিলাম এখান থেকে FFF। তারপরে এখানে DDD ছিল, এটা জাস্ট এরকমই DDD এরকমই থাক। তো ওকে ফাইন, তো আমরা এটাকে আলাদা করে ফেলবো, এই কারণে আমরা এরকম করেছি। যেমন সাপোজ ধরুন আমরা যে কাজটি করতে পারি, এখন আমরা একটা সিএসএস, এখন এই যে এটাকে আমরা কাট করলাম, কাট করে আমরা যেমন জেএস ফাইল তৈরি করেছি, আমরা একটা সিএসএস ফাইল এখানে ফোল্ডার তৈরি করে নিলাম, যেমন সিএসএস অথবা স্টাইল। হ্যাঁ, আমরা এখানে দিয়ে নিলাম এটা। তো এখানে দেওয়ার পর অবশ্যই এখানে আমরা কি করব, এখানে হবে এখন সিএসএস, তাই না? তারপরে এই যে আমাদের যে স্টাইলটা ছিল, যেগুলো বডিতে আমরা যেটা দিয়েছি, তাই না, এটাকে আমরা এখন লিখবো যে main.css। তো এটাকে আমি এখানে দিয়ে নিলাম main.css টা। ওকে ফাইন, তো সেভ দিলাম, আমার এখানে লাগছে না, যখন লাগবে আমি কাজ করে নেব। তো এখন এই যে আমি কি করলাম, এখানে আমাকে অবশ্যই main.css টা কি করতে হবে, লিঙ্ক করে দিতে হবে, তাই না? main.css। ওকে ফাইন, তো এখন এই যে main.js আমার দরকার নেই এখানে। তো যদিও তারপরে কি করতে হবে, আমাদের এই যে জেএস ফাইলের মধ্যে, তাই না, ওই যে আমরা কাট করে নিয়ে আসছিলাম যেগুলো, ওইগুলো কোথায় রেখেছিলাম, আমাদের জেএস ফোল্ডারের মধ্যে রেখেছিলাম। তো jQuery.js টা লিঙ্ক করেছে, তো এখন আবার আরেকটা আছে মেইন ইউআইটা আমার অবশ্যই লিঙ্ক করে দিতে হবে, অর্থাৎ যেটা আমাকে বিভিন্ন এলিমেন্ট, হ্যাঁ, বিভিন্ন আইটেম ব্যবহার করার ক্ষেত্রে সে কী করবে, এই যে মেইন যে আমার jQuery ফাইলটা, মেইন jQuery ফাইলটার মধ্যে যে লাইব্রেরিগুলো আছে এটাকে সাপোর্ট দেবে আমার এই যে ইউআইটা, ইউআই মেইনটা। তো এই বিষয়টা এখনই বোঝা যাবে না, বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি কীভাবে করবেন এবং কাজগুলো আপনি কীভাবে করবেন। তো এখানে জাস্ট কী করলাম, আমরা সাপোর্ট দিলাম, তাই না? তো সাপোর্ট দিলাম, তো এটা এখন আর দরকার নেই অ্যাকচুয়ালি, আমি আপনাদেরকে এমনি দেখাবো। তো সাপোর্ট দিলাম, সাপোর্ট দেওয়ার পর এখন জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে। যেমন ধরুন আমি এইখানে আমি নিলাম যে আমি জাস্ট একটা ডিপ নিলাম, ডিপ নিলাম, তারপরে নিলাম যে ডিপ নিলাম, তো ডিভের একটা আইডি দিলাম, আমি আইডি দিলাম যে ডায়ালগ, ডায়ালগ MSG, ডায়ালগ মেসেজ, এরকম একটা আইডি দিলাম। তো ডায়ালগ মেসেজ আইডি দিলাম, তারপরে এখানে আমি একটা টাইটেল দিলাম, টাইটেল আমি দিলাম যে দিস ইজ মাই মেসেজ। ওকে, জাস্ট আমি কী করলাম, এরকম একটা দিয়ে নিলাম জাস্ট। তো এখানে সাপোজ আমি জাস্ট এরকম লিখে দিলাম যে ইট ইজ জাস্ট ফর টেস্ট। ওকে, ইট ইজ জাস্ট ফর টেস্ট, আমরা এরকম লিখে দিলাম। এখন আমরা যে কাজটি করব সেটা হলো এই যে এটা কী হবে, একটা ডায়ালগ বক্স আসবে অ্যাকচুয়ালি। আমি একটা কি ইউজার ইউজার ইন্টারফেস, অর্থাৎ jQuery ইউজার ইন্টারফেস দিয়ে আমি একটা ডায়ালগ বক্স আনতে চাচ্ছি। তো এটা আপনি কীভাবে আনবেন, এটা আনার জন্য আপনি কী করবেন, এখানে যে আমরা যেভাবে লিখি যে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট তারপরে স্ক্রিপ্ট, তাই না? তো স্ক্রিপ্ট, স্ক্রিপ্টের মধ্যে প্রথম আপনার ওই যে ডকুমেন্ট অবজেক্টটা আপনাকে লোড করে নিতে হবে। হ্যাঁ, ডকুমেন্ট, ডকুমেন্ট, তারপরে রেডি ফাংশনটা আপনি দিবেন, রেডি ডকুমেন্ট ডট রেডি ফাংশন। ওকে, এর মধ্যে আপনি লিখবেন, অথবা সরাসরি দেখা গেল যে আমি ফাংশন এইভাবে লিখতে পারতাম, এখানে জাস্ট দিয়ে আমি জাস্ট এইভাবে লিখতে পারতাম, আপনার ইচ্ছা। আচ্ছা যাই হোক, এভাবে লিখি, কোনো সমস্যা নেই। তো এখন যেমন এখানে আমাদের কি সিলেক্টর নিয়েছি, যে এটা সিলেক্টর আইডি একটা নিয়েছি, তাই না? তো আইডি সিলেক্টর নিয়েছি, তো এখন আইডি সিলেক্টর এভাবে নেওয়ার পরে আপনি কি করবেন, এটাকে অবশ্যই ধরবেন। ওকে,
তো ধরলাম, ধরার পর এখানে আপনি জাস্ট কি করবেন, এই যে আপনি ইউজার ইন্টারফেস দিয়েছেন তাই না, এর মধ্যে কিন্তু বিল্ড ইন একটা ফাংশন আছে, বিল্ড ইন ফাংশন, যেমন ধরুন ডায়ালগ, ডায়ালগ ওকে, এরকম একটা বিল্ড ইন ফাংশন আছে। তো আমি যদি এখন এটাকে রিফ্রেশ করি, হ্যাঁ রিফ্রেশ করার পর দেখবেন যে এরকম একটা কি সুন্দর একটা ডায়ালগ মেসেজ চলে আসছে। দেখে দেখেছেন যে এখানে আপনি ক্রস করতে পারবেন, এটাকে আপনি ড্র্যাগ করতে পারছেন, দিস ইজ মাই মেসেজ, দিস ইজ মাই মেসেজটা কি, যে টাইটেল আমি দিয়েছি দিস ইজ মাই মেসেজ, তারপরে কি এই যে ডায়ালগ বক্সের ডিপের মধ্যে কি আসছে, ইট ইজ জাস্ট ফর টেস্ট। হ্যাঁ তারপরে কি করতে পারছেন, এখানে আপনি ক্লোজ করে দিতে পাচ্ছেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ইউজার ইন্টারফেসটা কাজ করে। তো এটা খুবই হেল্পফুল, এবং অ্যাকচুয়ালি যে কোরির মজাটাই আপনার এখানে, হ্যাঁ যে কোরি ইউজার ইন্টারফেস, এখানে আপনি ক্যালেন্ডার সাপোর্ট দিতে পারবেন, স্লাইডার সাপোর্ট দিতে পারবেন, ট্র্যাকেবল, ড্রপেবল, সিলেক্টেবল, বিভিন্ন বিষয় নিয়ে আপনি কাজ করতে পারবেন, এবং অনেক সুন্দর একটা ইন্টারফেস আপনি তৈরি করতে পারবেন। তো এইগুলো আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো যতটুকু সম্ভব। বেশ কিছু আইটেম আপনাদের দেখালেই আপনারা বিষয়গুলো বুঝে যাবেন, তখন আপনারা নিজে নিজেই করতে পারবেন, হ্যাঁ যে করে ইউজার ইন্টারফেস সাপোর্ট দিয়ে। হ্যাঁ তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে সাপোর্টটা দিতে হয়, কীভাবে ডাউনলোড করে ফাইলগুলো আপনি কীভাবে সাপোর্ট দেবেন আপনার প্রজেক্টের মধ্যে, তারপর কিভাবে কাজ করবেন। হ্যাঁ তো কাজগুলো আমি অ্যাকচুয়ালি দেখাবো আপনাদেরকে। হ্যাঁ তো ওকে ফাইন, ধন্যবাদ।